এই সময় গঙ্গা উপস্থিত ছিলেন। দেবী গঙ্গা চাইলেন তাঁর মনের সাধনা যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে, তাই দেবী গঙ্গা মহাদেবের সংসারের খেয়াল রাখতে এলেন। গঙ্গা তখন শিবানুচর থেকে শুরু করে মহাদেবের সংসার ও তাঁর সন্তানদের খেয়াল রাখতে শুরু করলেন। একদিন দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে এলেন দেবী গঙ্গা। গঙ্গাকে দেখা মাত্রই দেবী পার্বতী ধ্যান ভঙ্গ করে রেগে উঠলেন। একসময় মহাদেবকে স্বামী হিসেবে চেয়েছিলেন গঙ্গা, এই কথা তিনি মহাদেবের কাছ থেকে শুনেছিলেন। গঙ্গার মানুষ যেহেতু এখন মহাদেবের সংসার সামলানোর দায়িত্ব পালন করা, তাই দেবী পার্বতী গঙ্গাকে অপমান করলেন এবং প্রচণ্ড রোষ দেখালেন গঙ্গার উদ্দেশ্যে। প্রবল লাঞ্ছনা সহ্য করে গঙ্গা সেই স্থান পরিত্যাগ করলেন।
আবাহনের প্রভাবে রাগান্বিত পার্বতী ধারণ করলেন কালী রূপ। দেবীকে বশ করলেন এবং বন্দী করলেন।